আগেই বললাম পরশু 11 ঘন্টা, গতকাল 11 ঘন্টা, আজকে 8 ঘন্টা অতিক্রান্ত, অর্থাৎ সব মিলিয়ে ইডি দফতরে রাহুল গান্ধীর জেরা 30 ঘন্টা অতিক্রান্ত জেরা চলেছে। এই মুহূর্তে জেরা চলছে, রাহুল গান্ধী এখনও বেরোননি। আর ঠিক এইখানে দেখাবো যে গোটা দিনের ঘটনা, আজকে এআইসিসি দফতরে পুলিশ ঢুকে পড়ল এবং তা নিয়ে প্রবল অশান্তি, রাজনৈতিক বিতর্ক দেশ জুড়ে শুরু হয়েছে। আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তারপর বিশ্লেষণে আসবো। দেখুন, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার 10 ঘন্টা, মঙ্গলবার 11 ঘন্টা, বুধবার প্রায় 10 ঘন্টা, সব মিলিয়ে 3 দিনে মোট 30 ঘন্টারও বেশি সময় ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করল ইডি। সূত্রে খবর, শুক্রবার ফের রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দিনভর তপ্ত থাকলো রাজধানী। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে ইডির তৃতীয় দিনের জিজ্ঞাসাবাদের মধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো রাজধানীতে। ব্যারিকেড ভাঙা থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, বাধা পেয়ে শীর্ষ কংগ্রেস নেতাদের রাস্তায় বসে বিক্ষোভ, কংগ্রেস কর্মীদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলা। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ 24 আকবর রোডে কংগ্রেসের সদর দফতরে ঢুকে পড়ে। ये तस्वीरें महत्वपूर्ण है, आपको अंदर लेकर के चलते हैं और तस्वीरें दिखा दें। कांग्रेस मुख्यालय के अंदर पुलिस दाखिल हो रही है, अब उनको एक एक करके हिरासत में लिया जा रहा है। कांग्रेस मुख्यालय के अंदर पुलिस के जवान दाखिल हुए थे, लेकिन मेन गेट से मुश्किल से जो 5 कदम चलने के बाद में ही वो वापस आ गए हैं। कांग्रेसের অভিযোগ, অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ পার্টি অফিসে ঢুকে লাঠিপেটা করেছে, টেনে বের করে গ্রেফতার করেছে কংগ্রেস কর্মীদের। अगर एक क्रिमिनल ना होते तो प्रजातंत्र की धजिया उड़ाते हुए आज कांग्रेस पार्टी की दफ्तर के अंदर घुसते हुए इस तरीके से बेरहमी से कांग्रेस वर्ग के ऊपर डंडा बाजी नहीं करते, मतलब सरकार की मोदी और अमित शाह की निर्देश पे ही ये लोग इस तरीके से इन्होंने काम कर रहे हैं। थोड़ा सा धक्कामुक्की हो सकती है, हुई हो, लेकिन ऐसी कोई पुलिस की अंदर जाने वाली बात, लाठी चलाने वाली बात बिल्कुल गलत है। बेरोजगारी के खिलाफ उठने वाली राहुल जी की आवाज को दबाया जा रहा है, किसान के हक में उठने वाली राहुल गांधी की आवाज को दबाया जा रहा है, शोषित, वंचित, अनुसूचित जाति, आदिवासी, पिछड़ों के, अल्पसंख्यकों के हक में उठने वाली राहुल गांधी की आवाज को दबाया जा रहा है। पार्टी से जुड़े हुए ऑर्गेनाइजेशन की संपत्ति और धन अपने नाम किया, अब पार्टी कार्यालय को ही किसी भी प्रकार की उपद्रवीय एक्टिविटियों या इस प्रकार के आंदोलन जिसके की अंदर आज आगजनी की भी समाचार आए हैं उसका केंद्र बनाया, ये अपने आप में कांग्रेस के वास्तविक चरित्र को उजागर करता है। একদিকে রাহুল গান্ধীকে ইডির তৃতীয় দিনের জিজ্ঞাসাবাদ, আর অন্যদিকে কংগ্রেসের সদর দফতরে পুলিশি অভিযানের অভিযোগ ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। এবিপি আনন্দ। আমি কংগ্রেসের প্রতিনিধি সৌম্য আইচ রায়ের কাছে যাব। সৌম্যবাবু, ইডি তো প্রেস কনফারেন্স করেন না, তাহলে উল্টো দিকের যুক্তি দিয়ে এই অনুষ্ঠানে ফরম্যাট মেনে আপনার কাছে আসা যেত। বিজেপির এক জাতীয় স্তরের নেতা, তাকে বলতে শুনলাম যে ইডি নিশ্চয়ই কিছু পেয়েছে, নয়তো রোজ গড়ে 11 ঘন্টা করে সব মিলিয়ে এখন 30 ঘন্টা কেটে গেছে, এত জেরা করতে হচ্ছে কেন? প্রথমে বলি যে 11 ঘন্টা বা 6 ঘন্টা বা 18 ঘন্টা, 30 ঘন্টা নয়, আরও 111 ঘন্টা জেরা করুক, আমরা জেরাতে যেতে কোনো অসুবিধা নেই, আমরা নিজেরা জাতি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনৈতিকভাবে আমরা যে কনসলিডিয়েশন এবং আমরা যে একটা সবাই একসঙ্গে যাচ্ছিলাম ওনার সঙ্গে, তো এটাতে ওদের আপত্তিটা কোথায় হলো? কংগ্রেস পার্টি অফিসে ঢুকে সম্পত্তিকে তছনছ করা, পার্টি অফিসে কংগ্রেস নেতাদের ধরে মারা, এবং আপনি বর্ষিয়ান কংগ্রেস নেতাদের টেনে হিঁচড়ে বুকের পাঁজর ভেঙে দেওয়া, এটার মধ্যে কোন বাহাদুরিটা দেখছেন আমি তো বুঝতে পারছি না। মানে এআইসিসি অফিসে এই প্রথম বোধ হয় পুলিশ ঢুকলো, এই প্রথম ঢুকে কাগজপত্র ছেড়ে দেওয়া এবং পুলিশ যেভাবে র্যানসেক করেছে, সুমনবাবু, স্বাধীনতার 75 বছর পরে প্রায় এখানে এরকম ঘটনা দেখিনি। দেখুন, ব্রিটিশ পুলিশের সঙ্গে লড়াই করেছে কংগ্রেস, ব্রিটিশের কারাগার দেখেছে, তো এই মাফিনামা দেওয়া বিজেপি যারা মনে করে যে এরা কংগ্রেসের সাথে এইভাবে লড়াই করবে, এরা এখনও মূর্খের স্বর্গে বাস করছে। তো আমরা তো আর সাভারকার নয় যে আমরা হাত তুলে ক্ষমা চেয়ে নেব, তো আমরা লড়াই করতে জানি, তো আমরা আত্মসমর্পণকারী দল নয়, এই যে সিবিআই ইডির ভয়ে আমরা গর্তে ঢুকে যাব। কিন্তু ধরুন সৌম্যবাবু, আমি বলছি এই সিবিআই ইডি জেরাটা ইডির হচ্ছে, এই প্রেক্ষিতে কংগ্রেস
পুনরুজ্জীবিত হচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, বহুদিন পরে দেশ জুড়ে এতগুলো জায়গা রাস্তা এইভাবে কংগ্রেস নামলো। আপনি ভাবুন, সারা ভারতবর্ষটাকে একটা কারাগারের উপর, দিল্লিটাকে কারাগারে রূপান্তরিত করেছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির বাইরে বাসে করে, তাদেরকে অ্যারেস্ট মেমো পর্যন্ত দেওয়া হচ্ছে না। এটা কোন সরকার? ভারতবর্ষে এরকম কোনো সরকার দেখেছেন? দিল্লি পুলিশ নিয়ে চলে যাচ্ছে, ওই অ্যারেস্ট মেমো দিচ্ছে না, রাত্রি 12টা পর্যন্ত একটা জল দেওয়া হচ্ছে না। একদম ব্রিটিশের লেগাসি বহন করা পুলিশ, এই যে সরকারটা ব্রিটিশের লেগাসি বহন করা, ব্রিটিশের দালাল। তো ব্রিটিশের দালালদের কাছে আপনি এর থেকে বেশি কি এক্সপেক্ট করবেন? এটা তো এরা করবেই, তো আমরা জানি, আমরা অভ্যস্ত, সারা ভারতবর্ষের মানুষ দেখছে। আমি বিমল দেখাচ্ছি, ঠিক উল্টো দিক থেকে আসবো, যে টানা তিন দিন রাহুল গান্ধী সংবাদ মাধ্যমের শিরোনামে, শেষ কবে এরকম হয়েছে আমি, আমার তো মনে পড়ে না বিমলদা। আমি রাজনীতির কথায় যদি বিমলদা আসি, সেটা হচ্ছে রাহুল গান্ধী এবং কংগ্রেসকে তো আরো প্রাসঙ্গিক করে তুললেন আপনারা, মানবেন না? রাহুল গান্ধী আর কংগ্রেস প্রাসঙ্গিক হয়ে যাবেন বলে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হবে না? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা লাফাবে বলে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত করবে না? এরকম কোনো নিদান কোথাও দেওয়া হয়নি। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে তদন্ত হবে যদি অভিযোগ পাওয়া যায়। 2012 সালে সুব্রহ্মণ্যম স্বামীর একটা অভিযোগের ভিত্তিতেই প্রথম মামলা শুরু হয়, এবং এটা নিশ্চয়ই আপনি জানেন যে 2015 সালে মাতা পুত্রকে কোর্ট থেকে জামিন নিতে হয়েছিল, ওই কোর্ট তো তখন ওটাকে খারিজ করে দেয়নি, কোর্ট বলেনি। আমি ওয়ান লাইনে সংগ্রামের কাছে আসবো, তারপরে একবার তৃণমূলের প্রতিনিধির কাছে আসবো। জামিন না মানে কি? তদন্ত মাতা পুত্র মানে ন্যাচারালি, তারপরে তদন্ত হয়েছে, তদন্তের ভিত্তিতে সিবিআই কতগামি সেরেনি, সিবিআই নিশ্চয়ই প্রশ্ন করার মতো কিছু পেয়েছে, তাই জেরা করছে। এটা নিয়ে এত হেদিয়ে মূর্ছা যাওয়ার কি আছে? সিবিআই তো জেরা, এবং আর যারা বলছে প্রাসঙ্গিক হবে, একটা লাইনেই বলি, আজ গোটা ভারতবর্ষে দুর্নীতির বিরুদ্ধে যেভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে হাওয়া উঠেছে, তাতে এই পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস বা জাতীয় স্তরে জাতীয় কংগ্রেস দুটো আমি হাওয়াটা এক লাইন না সুমনবাবু হাওয়াটা শুনে নিন, হাওয়াটা কিরকম উঠেছে। এই যে বলছে দুর্নীতির বিরুদ্ধে দারুণ লড়াই করছে, তো আমি পশ্চিমবঙ্গের ইস্যু তুললেন, আমি পশ্চিমবঙ্গের একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই কত বড় হাওয়া উঠেছে। আপনার আপনারা দিন প্রতিদিন দেখিয়েছেন টেলিভিশন চ্যানেলে যে এরা এত সিবিআই ইডিআই ইডি করেছে যে গরু কেলে গরু পাচার কেলেঙ্কারি সব থেকে বড় নায়ক তিনি চলে গেলেন ভানুয়াতুর। আপনি আমাকে বলুন, আপনি তো পুরনো সাংবাদিক, আপনি আমাকে বলুন সিটিজেনশিপ পেতে গেলে, সিটিজেনশিপ পেতে গেলে ডক্টর শান্তনু সেন কার কার দরকার হয়, কোন ডিপার্টমেন্টের দরকার হয়? এরা পালাতে সাহায্য করে, এরা পালাতে সাহায্য করে। ডক্টর শান্তনু সেন 9 বছর ধরে শান্তনু বাবু বেশ 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 শৌম্যবাবু, হ্যাঁ আমি শৌম্যবাবু এবং বিমলবাবু দুজনকেই একটু, আমি শৌম্যবাবু এবং বিমলবাবু দুজনকেই একটা করেই কথা বলবো। শৌম্যবাবুকে আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেন বলেই সমস্ত বিরোধী দলের নেতা নেত্রীকে চিঠি দিয়ে বলেছিলেন আমাদের একজোট হতে হবে, ইডি সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে লাগানো হচ্ছে। কিন্তু আজকে আমি আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা তীব্র নিন্দা করেও আমি শৌম্যবাবুকে একটা জিনিস স্মরণ করিয়ে দিই। 8ই এপ্রিল 2022 পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রদ্ধেয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলছে বাংলায় সিবিআই হওয়া উচিত, সিবিআই যখন বাংলায় হয় অধীরবাবু রিলিজ করেন, দয়া করে আজকে উপলব্ধি করুন। একটু বলেনি স্যার, আমি আপনার সামনে বলেনি, আমি আপনার সামনে সম্ভবের উত্তর তো নিতেই হবে, আমি আপনার সামনে বলেনি শান্তনুবাবু, আমি আপনাকে বলেনি এক সেকেন্ড, সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি ওই যে হাওয়ার কথা বললেন বিমলবাবু, আমি একটু বলে দিই, হ্যাঁ সত্যি হাওয়া উঠেছে। সেই হাওয়ায় 1998 সালের 1 জানুয়ারির জন্মদিন থেকে যে আসনটা পায়নি, যেখান থেকে বিজেপি মন্ত্রী পেয়েছিল, সেই আসনটাতেও 3,03,000 ভোটে তৃণমূল জিতেছে, হাওয়াটা এটাই উঠেছে। শৌম্যবাবু না, আমি আমি প্রথম কথা বলছি, তার মানে দুর্নীতি আমি করব। এই যে আপনি একটু আগে, আমি অনেকক্ষণ পরে জয়েন করেছি, একটু আগে আপনি যে আপনারা যে প্রাথমিক শিক্ষকদের তদন্ত নিয়ে বলছিলেন, আমি বসে বসে শুধু ভাবছিলাম যে আমাকে একটু কখন বলতে দেওয়া হবে, মানে আপাদমস্তক মাথা থেকে নিচ পা পর্যন্ত মাথা পচে গেছে। আপনি এই যে জালের কথা বলছেন না, মাকড়সার জাল, এই মাকড়সার জাল এত বড়, এর কিংপিনরা কোথায়? পশ্চিমবাংলা বাংলা অর্গানাইজড ক্রাইম না প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাবো, বিশ্বনাথ এক তো একদম সোজা কথা, সেটা হচ্ছে কংগ্রেস দলটা এই তিন দিনের যে ঘটনা প্রবাহ, বিশেষ করে আজকে দলীয় সদর দফতরে লাঠিচার্জ, তাতে উজ্জীবিত হলো কিনা, চাঙ্গা হলো কিনা, এটা যদি এক্সটার্নাল ফ্যাক্টর ধরি বিশ্বনাথ দা, ইন্টারনাল ফ্যাক্টর কি যে G23 কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না,
অশোক গেহলট, আজকে সকালে দেখছি অশোক গেহলট সচিন পাইলট পাশাপাশি দিল্লির রাস্তায় প্রতিবাদে হাঁটছেন। আমি বলছি রাজধানীতে কংগ্রেস শুধুমাত্র এক্সটার্নাল ফ্যাক্টর নয়, ইন্টারনাল যে বিভেদগুলো ছিল এবং যেগুলো অনেক গভীর বলে গত কয়েক মাসের ঘটনা প্রবাহ দেখাচ্ছিল সেটাও যেন কিছুটা অতিক্রম করছে, মানবেন কংগ্রেস চাঙ্গা হলো? দেখুন, ফার্স্ট প্রথম কথা বলবো, আমি বিমলদাকে উত্তর দিয়ে দিতে চাই যে রাজনৈতিক দলগুলো ততদূর পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যতদিন পর্যন্ত বিরোধীকে সংকুচিত করা যায়, বিরোধীকে কোণঠাসা করা যায়। কেন বলছি, নরেন্দ্র মোদী হাওয়া তুলছে বিরোধীর বিরুদ্ধে, মানে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে, তাহলে পশ্চিমবাংলার সমস্ত তৃণমূলের দুর্নীতিগ্রস্ত এমএলএ গুলোকে তোমরা নিয়েছিলে কেন? কেন আসামের দুর্নীতিগ্রস্ত সিবিআই তদন্ত চলছে এমন লোককে নিয়ে মুখ্যমন্ত্রী করেছো কেন? কেন মহারাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত নেতাকে তোমরা নিয়েছো? দিনের পর দিন দুর্নীতিগ্রস্ত নেতাগুলোকে পশ্চিমবাংলাকে নিয়ে, যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে, তাদের জেলে থাকার কথা, তাদেরকে তোমরা পদ দিয়ে বসিয়ে রেখেছো, তারপরে তুমি বলছো যে আন্দোলন করছে। দ্বিতীয় যে প্রশ্নটা, দেখুন খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই যে দুর্নীতির বিরুদ্ধে মানে জিরো টলারেন্স হোক। কিন্তু দুঃখের বিষয়, সারা ভারতবর্ষে যেটা হচ্ছে সেটা হলো যে কার্যত দেখা যায় তুতু ম্যামে চলছে, কার্যত দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নাম করে এক ধরনের খেলা চলছে, রাজনৈতিক খেলা। আমরা প্রথম থেকে যে কথাটা পরিষ্কার করে বলতে চাই যে রাহুল গান্ধী যদি সত্যি ন্যাশনাল হেরাল্ড মামলায় যদি মানে ইয়ে হয়, দোষী সাব্যস্ত হয়, তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। কিন্তু আমি 2019 সালে তদন্ত করব একবার, আর তারপরে 3 বছর পরে আমি যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন আরেকবার করব। তাহলে তো মানে জাস্টিস যদি ডিলে হয় তাহলে জাস্টিসটা ডিনাই করা হয়। আর আসলে যেভাবে গত কয়েকটা দশক মানে দশক ধরে চলছে যে কেন্দ্রে যখন যে থাকছে তার মতন করে সিবিআই ইডিকে কে তারা রাজনৈতিক কারণে ব্যবহার করছে, আপনি আমায় বলুন। 2019 সালে রাহুল গান্ধীকে জেরার জন্য নিয়ে আসা হলো ইডি দরবারে, তারপরে এতদিনগুলো এতগুলো বছর চলে গেল, তারপরে যেই রাষ্ট্রপতি নির্বাচন আসলো সেই রাহুল গান্ধীকে আবার মনে পড়লো, আবার তাকে যাতে বিরোধীদেরকে সঙ্গে নিয়ে রাহুল গান্ধী নেতৃত্ব না দিতে পারে আজকে সেই নেতৃত্বটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছে। অর্থাৎ কোনো একটা জায়গায় একটা বড় বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস দল তার নেতৃত্বে যাতে বিরোধীরা ঐক্যবদ্ধ না হতে পারে, জোট না হতে পারে, তার জন্য শেষ পেরেকটা মারার চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে। বিমলদা প্রতিবাদ করছিলেন, হ্যাঁ না একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই বিশ্বনাথ চক্রবর্তী একটা নিয়ম মানে, সম্ভবত ওই কিছু অ্যানালিস্ট যেটা মানে যে সবাইকে গালি না দিলে নিরপেক্ষ হওয়া যায় না, তো আমিও তো অ্যানালিস্টের কাজ কিছুটা করেছি, এখনো করি, সুতরাং এটা বেছে বেছে সঠিক বাস্তবের ভিত্তিতে দাঁড়িয়ে কথা বলা উচিত। প্রথম কথা, সিবিআই ব্যাপক বলছি, আমার সত্যি কথা টাইম দিতে হবে। আমি বিশ্বনাথের প্রশ্নটাই বলি যে বিশ্বনাথদা বলছেন যে দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের বিজেপি নিল কেন, এখানে আমার পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বৈঠক বিরোধীদের। 24টা দলকে আমন্ত্রণ জানানো হলো, তার মধ্যে 18টি দলের প্রতিনিধিরা এলেন, বিরোধীদের তরফে একজনকে সর্বসম্মত রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বাছা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তার নাম শরদ পাওয়ার। শরদ পাওয়ার নিজে অবশ্য রাজি হননি, এমনকি তার নাম যখন ঘোষণা করা হচ্ছে তখনও একেবারে জোরের সঙ্গে হাত নেড়ে ওই সাংবাদিক সম্মেলনে নিজে যে অস্বীকার করেছেন তা স্পষ্ট করে দেন পরবর্তী নামকে। প্রথম প্রতিবেদন এখানে রাখব। জোর তোড়জোড় দিল্লিতে উপলক্ষ 18ই জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচন, বিরোধী শিবিরের প্রার্থী ঠিক করা নিয়ে বুধবার দিল্লিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে আমন্ত্রিত 23টি দলের মধ্যে উপস্থিত হলেন 17টি দলের প্রতিনিধি। সর্বসম্মতভাবে প্রার্থী দেবার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হল। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হয়, কিন্তু সূত্রের খবর বৈঠকে শরদ পাওয়ার জানিয়ে দেন তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন না। All we have decided there will be only one consensus candidate, but today is the beginning and I think it is good after so many months we opposition we sat together. In the forthcoming presidential election we have decided to field a common candidate who can truly serve as the custodian of the constitution and stop the Modi government from doing further damage to Indian democracy and India's social fabric. এদিনের বৈঠকে কংগ্রেসের তরফে উপস্থিত হন মল্লিকার্জুন খারগে, জয়রাম রমেশ ও রণদীপ সুরজেওয়ালা। এছাড়াও এনসিপি প্রধান শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব,
ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা ও জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, পিডিপি প্রধান ও জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, জেডিএস প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া ও তার ছেলে কুমার স্বামী, রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে বৈঠকে ছিলেন সিপিএম এর রাজ্যসভার সাংসদ এলামা রাম করিম, সিপিআই সাংসদ বিনয় বিশ্রম, সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ও আরএসপির লোকসভার সাংসদ প্রেমচন্দন। এছাড়াও বৈঠকে ছিলেন আরজেডির মনোজ ঝা, শিবসেনার প্রিয়ঙ্কা চতুর্বেদী, ডিএমকে টি আর বালু, এছাড়াও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিনিধি। মেগা বৈঠকটি তৃণমূল উচ্ছ্বসিত, উল্টো দিকে কটাক্ষের সুর বিজেপির গলায়। আজ কা মিটিং মে মহত্বপূর্ণ চিজ এই হি হাম লোগোনে হর ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টিজ দে সেন্ড দে রিপ্রেজেন্টেশন আর বহুত সারে সিনিয়র লোগোনে ভি আয়ে থে। আপ পেলে কবি নেই দেখা অখিলেশ আর মুফতিজি অল দে কেম দিস মিটিং, সো দেয়ার আর সো মেনি পার্টি, ইভেন সিপিএম, সিপিআই, আরএসপি, কংগ্রেস, দ্য শিবসেনা, দ্য ডিএমকে, লাইক দিস সো মেনি পার্টি, এনসিপি, তৃণমূল কংগ্রেস, অল দে ওয়ার দেয়ার। 19শে জানুয়ারি 2019 এই ব্রিগেড প্যারেড ময়দানে সবাইকে নিয়ে হাত তুলেছিলেন, তার রেজাল্ট ভারতবর্ষের লোক দেখেছে, অশ্ব ডিম্ব। মমতা ব্যানার্জি নিজেকে দেশের নেত্রী হিসেবে এস্টাবলিশ করার জন্য চেষ্টা গত 10 বছরে অনেকবার করেছেন, আজকেও একটা বৃথা চেষ্টা করতে গেছেন। এনডিএ প্রার্থী 2/3 মেজরিটি নিয়ে ন্যাশনাল লেভেলের ভোট। এখন মূল প্রশ্ন হলো, শেষ অবধি রাষ্ট্রপতি ভোটে বিরোধী শিবিরের প্রার্থী হবে কে? আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শান্তনুবাবুর কাছে যাব। একটা বিষয় আমি আপনার সঙ্গে একমত যে ভারতবর্ষের মতো দেশে 18টা দল মিলে সর্বসম্মতভাবে একজনকে প্রার্থী নেওয়ার অন্তত সিদ্ধান্ত নিয়েছে, এটা নিঃসন্দেহে খুব বড় ব্যাপার। কিন্তু পাশাপাশি শরদ পাওয়ার, আমি জানি না জয়ের সম্ভাবনা বা ফিগার্স উল্টো দিকে কি বলে কি না, জয়ের সম্ভাবনা কম বলে কি না, তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। শান্তনুবাবু, না আমি আপনাকে প্রথমেই কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে বলি, দর্শকদেরও জানবে, আপনিও জানেন, তবু আবার বলছি, এনডিএ কিন্তু যথেষ্ট ব্যাকফুটে আছে, সেটা ওদের থেকে ভালো কেউ জানে না। আপনি আমাকে বলি, টোটাল ভোট আছে 10,93,347। আপনি জানেন এক একজন এমপির ভোটের সংখ্যা 708 এবং এমএলএর ভোট হয় সেই স্টেটের পপুলেশনের রেশিওতে। এনডিএর কাছে এই মুহূর্তে ভোট আছে 48.8%, ভোটে জিততে গেলে মিনিমাম 50% ভোট দরকার। টিএমসির ভোট আছে 3.05%, আপের ভোট আছে 1%, টিআরএসের ভোট আছে 2.2%, এবং ওয়াইএসআর সিপির আছে 4%, বিজেডির আছে 3%। কিন্তু এখানে শান্তনুদা আমায় যোগ করতে হবে, আজকে তো আপ এলো না, আপনি পরপর তিনটে যে দল নাম বললেন, আপ এলো না, ওয়াইএসআর কংগ্রেস এলো না, আকালি আসেনি, বিজেডি আসেনি, 6টা দল আসেনি। এর মধ্যে আমি তো বলছি, আমি পরের কথাটা বলতে দিলে ভালো হয়, এর মধ্যে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিন, আপ এবং টিআরএস এবং আকালি, এরা ক্যাটাগরিক্যালি কিন্তু ভারতীয় জনতা পার্টির সাথে কোনোদিন যাবে না। এদের লোকাল এজেন্ডা আছে, এদের সাথে কংগ্রেসের কিছু স্থানীয় স্তরে প্রবলেম আছে, সেই কারণে তারা আসেনি। আপ তাদের মঞ্চ ওপেন করে রেখেছে, আজকেই টিআরএস এর রিপ্রেজেন্টেটিভ পরিষ্কার বলেছে আমরা আগামী দিনে মমতা। আমি শুধু যোগ করব, সেটা হচ্ছে গোয়ার নির্বাচনের সেই ফুটেজ আমরা দেখিয়েছিলাম, আপ একেবারে স্পেসিফিক্যালি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে গত কয়েক মাসের রাজনৈতিক মঞ্চগুলো থেকে, একেবারে স্পেসিফিক, মানে প্রায় বিজেপির সুরে। সুমনবাবু, আপনাকে নতুন করে বলার ধৃষ্টতা আমার নেই, আপনি যথেষ্ট পরিপক্ক একজন মানুষ, কিন্তু আমি আপনাকে বলি, আপনি এটা খুব ভালো জানেন, বহুদলীয় গণতন্ত্রে লোকাল ইস্যু অর্থাৎ রিজিওনাল ইস্যু এবং ন্যাশনাল ইস্যু কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়। আমরা অনেক ক্ষেত্রে আমরা কেরালায় দেখেছি, পশ্চিমবাংলায় দেখেছি, আঞ্চলিক স্বার্থে অনেক সময় সংঘাত হয়। আমি তো শুরুতেই বললাম যে 18টা দল একমত হয়েছে একজন প্রার্থীর নামে, এটা ইটসেলফ বড় ব্যাপার। বিমলদা মানবেন যে উনি বলছেন যে ফিগার্স সেটা বিজেপির যথেষ্ট বিড়ম্বনা এবং চিন্তার কারণ? কোনো বিড়ম্বনা নেই, কোনো চিন্তা নেই,
ওটা রেজাল্ট বেরোলেই বোঝা যাবে বিজেপি প্রার্থী কিভাবে জিতবেন, যেটা শুভেন্দু অধিকারী বলেছেন ওরকমই জিততে পারেন। তার কারণ হচ্ছে যে ভারত বার বলেনি বা কিচ্ছু কেনাকানার দরকার নেই, কেনাকাটাটা আপনাদের কাজ, আপনার লোককে জোর করে নিজের দলে নিয়ে নেন, তার কেউ এসব করে না। আমার কথা পরিষ্কার, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী জিততে চলেছেন কারণ এনডিএ 50% প্রায় কাছাকাছি রয়েছে। শুধু তাই নয়, ভারত বিজু জনতা দল থেকে শুরু করে কতগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল তারা দীর্ঘদিন ধরেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে একটা কোঅপারেশনের ভিত্তিতে চলে। তারাই পশ্চিমবাংলার মতো নিজের স্বার্থ ডুবিয়ে দিয়ে কেন্দ্রের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বলবেন, ফলে তাদের ভোটটা যে পাওয়া যাবে এ নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। শুধু তাই নয়, এই যে দলগুলো আজকে এসেছিল তাদের অনেক এমএলএই, কারণ এখানে ওই সব পার্টির হুইপ হুইপ চলে না, তারাও ভোট দিতে পারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর পক্ষে। ন্যাচারালি আগামী দিনে যা ঘটতে চলেছে সেটা হচ্ছে যে আজকে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে গেছেন, চাটা খেয়েছেন, চলে এসেছেন, ভারতীয় রাজনীতিতে একটা সেন্টার স্টেজ নেওয়ার কল্পনা ছিল করেছেন। আমার শুধু একটাই শেষ প্রস্তাব আছে, বাঙালি হিসেবে দয়া করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, তার প্রতিনিধি আছেন তার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, আপনি নিজে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হয়ে যান না, আমাদের একজন বাঙালি প্রার্থী পাবো আমরা, হয়ে যান। আমার এইটা বাঙালি হিসেবে একটা অনুরোধ করছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগামী নির্বাচনে বিরোধী দলের সম্মিলিত প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়ে যান। আপনার দল সমর্থন দেবেন নাকি? সেটা পরে দেখা যাবে, বাঙালি হিসেবে দাঁড়ান, বাঙালি হিসেবে দাঁড়ান, দেখুন পরাজয়ের স্বার্থ অর্জন করতে হয়, কারণ আর কিছুদিনের মধ্যে এবারে হারা শুরু হবে, সেটা একটু রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে শুরু করুন। বিমল বাবু অত্যন্ত ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে, বিমল বাবু আমি তো আপনাকে বলতে দিয়েছি, আমি তো আপনাকে বলতে দিয়েছি, অত্যন্ত ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে এটা বলছেন, তার কারণ বিমল বাবু তো পড়াশোনা করা লোক, আমি জানি উনি এটা জানেন যে বিজেপির পলিটিক্যাল প্রেজেন্স যেটা কিছুদিন আগেও সারা দেশে ছিল 70%, সেটা এক ধাক্কায় কমে চলে এসেছে 48-45%। তিনি খুব ভালো মতো জানেন যে যেই ইউপিতে তারা 323টা সিট পেয়েছিল এক ধাক্কায় 4টা সিট কমে গেছে, যে উত্তরাখণ্ডে 56টা সিট পেয়েছিল এক ধাক্কায় 9টা সিট কমে গেছে, এবং যেখানে যেখানে নির্বাচন হচ্ছে বিজেপি যে আসনরূপ ফল করতে পারছে না এবং একের পর এলআই তাদের ছেড়ে চলে যাচ্ছে, তাই তারা গোপনে বলছে আমার এখন দুই এলআই ইডি আর সিবিআই, তাদেরকে ভরসা করেই বাকি। বিমলদা কিন্তু তার আগে ফিগার্সের এত কথা হচ্ছে আমি জানি না, বিমলদা যেরকম বলছিলেন যদি রাষ্ট্রপতি নির্বাচনে কেউ ফ্লোর ক্রস করেন সেই ইকুয়েশন বিশ্বাস করুন বোঝার ক্ষমতা আমাদের নেই, কিন্তু এখনো পর্যন্ত এনডিএ কংগ্রেস বিরোধীরা পার্সেন্টেজের হিসেবে কে কোথায় দাঁড়িয়ে কাগজে কলমে, পরে কি হবে আগামী কয়েকটা সপ্তাহ বলবে আপনাদের সামনে। দেড় বছর পর দেশে লোকসভা ভোট, জুলাই মাসের রাষ্ট্রপতি ভোটকে কেন্দ্র করেই কি তার একটা মহড়া সেরে রাখতে চাইছে বিজেপি বিরোধীরা? বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবের বৈঠক দেখে সেই প্রশ্নই তুলছেন অনেকে। বৈঠকে উপস্থিত বিরোধী দলগুলি জানিয়েছে তারা সর্বসম্মতভাবে প্রার্থী দেবে, কিন্তু প্রশ্ন হলো সেই প্রার্থীকে জিতিয়ে আনার মতো সংখ্যা কি তাদের হাতে আছে, নাকি বিজেপি মনোনীত প্রার্থীর জয় শুধুই সময়ের অপেক্ষা? সরল পাটিগণিতের হিসেবে দেখলে এনডিএ এর কাছে এই মুহূর্তে 51% ভোট রয়েছে, আর কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলের কাছে রয়েছে 48% ভোট। তবে রাষ্ট্রপতি নির্বাচনের ফয়সালা হয় বিধায়ক ও সাংসদদের ভোটের মূল্য যুক্ত করে, সাংসদ ও বিধায়কদের প্রতিটি ভোটের নির্দিষ্ট মূল্য আছে। রাষ্ট্রপতি নির্বাচনে জিততে 5,43,216 ভোট প্রয়োজন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএর হাতে এই মুহূর্তে রয়েছে 5,25,706 ভোট, অর্থাৎ এনডিএর রাষ্ট্রপতি প্রার্থীকে জিতিয়ে আনতে আরও মাত্র 18,000 ভোট প্রয়োজন। পর্যবেক্ষকদের একাংশের মতে এক্ষেত্রে উল্লেখযোগ্য ফ্যাক্টর হয়ে উঠতে পারে বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেস এবং এআইএডিএমকে। এর মধ্যে বিজেডির কাছে 31,000 বেশি, ওয়াইএসআর কংগ্রেসের কাছে 43,000 বেশি এবং এআইএডিএমকের কাছে 15,000 বেশি ভোট রয়েছে, ফলে এই দলগুলোর কেউ একটা সমর্থন দিলেই মোদি মনোনীত প্রার্থী নিশ্চিন্তে রায়সিনা হিলসে পৌঁছে যাবেন, আর সেই সম্ভাবনা যথেষ্ট জোরালো, কারণ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপি বিরোধীদের বৈঠকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, নবীন পট্টনায়কের বিজেডি, কেসিআরের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস, অকালি দল এবং পবন চামলিং এর এসডিএফ এর কোনো প্রতিনিধি হাজির হননি। দ্য শিবসেনা, দ্য ডিএমকে, লাইক দিস সো মেনি পার্টি, এনসিপি, তৃণমূল কংগ্রেস, অল দে ওয়ার দেয়ার, সো অনলি ওয়ান টু পার্টি মে বি লেফট আউট বিকজ দে হ্যাভ সাম রিজন, মে বি দে আর বিজি অর সামটাইমস। উনি যাকে বলছেন সেই বলছে আমি হব না, কারণ সবাই জানে ভারতীয় জনতা পার্টি যাকে চাইবে সেই রাষ্ট্রপতি হবে, সেই ক্যাপাসিটি আছে। উনি গিয়ে যে দিল্লি গিয়ে যে দরজায় দরজায় কড়া নাড়েন, দিল্লি যতবার উনি যান ততবার ওনাকে খালি হাতে ফিরতে হয়।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজেপির তরফে বিভিন্ন দলের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। সূত্রের খবর, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকে ফোন করে রাষ্ট্রপতি ভোটে সমর্থন চান রাজনাথ। তিনজনই রাজনাথ সিংকে জানান বিজেপির তরফে কি কোনো নাম চূড়ান্ত করা হয়েছে। রাজনাথ জানান এখনও হয়নি। তখন তারা বলেন সরকার আগে প্রার্থী ঠিক করুক, তারপর দেখা যাবে। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, সোমনাথ মিত্র, এবিপি আনন্দ। আবার বলছি, শতাংশের যে হিসেব কাগজে কলমে আপনাদের সামনে রাখলাম সেই হিসেব কিন্তু কাগজে কলমে, অর্থাৎ কেউ কৌশলে অনুপস্থিত থাকলে ভারতীয় রাজনীতি বহুবার যা সাক্ষী হয়েছে তার দায়িত্ব আমরা নিতে পারবো না। আমি সৌম্যবাবুর কাছে যাব নাম নিয়ে, একেবারে স্পেসিফিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় যখন শরদ পাওয়ার কিছুতেই রাজি হচ্ছেন না দুটো নাম উল্লেখ করেন, গোপালকৃষ্ণ গান্ধী এবং ফারুক আবদুল্লাহ। বামপন্থীরা অবধি গোপালকৃষ্ণ গান্ধীর নাম আপত্তি জানাননি, কংগ্রেসের অবস্থান কি? দেখুন, প্রথমে বলি যে টু আর্লি টু কমেন্টস, এক্ষুনি মানে সলতে পাকানো সবে শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমরা এমন কোনো মানে করবো না, এমন কোনো স্ট্যান্স নেব না যেখানে বিজেপির বিন্দুমাত্র সুবিধে হয়, নাম্বার ওয়ান, ইটস ক্লিয়ার। নাম্বার টু, আমরা দেখছি পরিস্থিতি যা হচ্ছে তাতে আপনি দেখবেন যে 18,000 নয়, বোধহয় সংখ্যাটা একটু বেশি, 19,000-এর খুব কাছাকাছি একটা ভোট গ্যাপ আছে, সেই জায়গাটা ধরার চেষ্টা করছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে ইউনানিমাস প্রার্থী দেওয়ার জন্য আমরা বরাবরই বলছি যে চেষ্টা করা হবে, কিন্তু এখানে প্রথম থেকেই একটা সুর কিন্তু বাধা শুরু হয়ে গেছে। কারণ ট্যাসিড অ্যালায়েন্সে যারা বিজেপির সঙ্গে থাকেন এবং বিজেপির সঙ্গে যারা সরকারে মদত দিয়েছেন, এবং বিজেডি বা YSR বা ধরুন আপনি তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, তারা কিন্তু তাদের মোটামুটি স্ট্যান্ডটা ক্লিয়ার করছে যে আমরা সঙ্গে যাব না। আজকের বৈঠক থেকে তা প্রমাণ পাচ্ছে, কিন্তু এই লড়াইটা কিন্তু এত সহজ হবে না, সহজ হবে না বলে। এবং বহুবার কৌশলে গুরুত্বপূর্ণ বিল পাশের ক্ষেত্রে বিশেষ করে রাজ্যসভায় এই দলগুলোর ডাইসি অবস্থান, সোজা কথা আমি শব্দটা ব্যবহারই করলাম, যে ডাইসি অবস্থান আমরা দেখেছি। একমত। আমি একটা একটা ছোট্ট কথা আপনাকে বলি যে গত 8 বছরে দিল্লির পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসে, যে আমার দাদা একটু আগে অনেক কথা বলছিলেন না বিজেপি বিরোধিতা ইত্যাদি ইত্যাদি, 69টা বিল রাজ্যসভায় শুধু পাশ হয়েছে অ্যাবস্টেন্ট থাকার জন্য, তৃণমূল কংগ্রেসে শুধু অ্যাবস্টেন্ট থাকার জন্য, CNRC থেকে শুরু করে অনেকগুলো বিল। তো অ্যাবস্টেন্ট থাকলে কিন্তু সংখ্যাতত্ত্বটা পুরোপুরি বদলে যাবে, পুরোপুরি বদলে যাবে। কিন্তু আমরা তবুও বলছি আমাদের স্ট্যান্ডস খুব ক্লিয়ার, আমাদের প্রতিনিধি গেছেন এবং আমরা কোনো উইল নট লিভ এনি স্টোন আনটার্নড ডিফিট। শান্তনুবাবু, আমি প্রথমেই বলি, সৌম্যবাবু যে কথাটা বললেন স্ট্যাটিস্টিক্সটা উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলেন, আমি ওনার কথা উত্তর দিতে পারি। কোনটা মিথ্যে কথা বলে দিচ্ছি, বলে দিচ্ছি। না না, আপনি এরকম ভাবে স্ট্রেট ফরওয়ার্ড বলবেন না। এইটা এনক্রোচ করাটা বিজেপির স্বভাব, আপনার তো নয়। আমি আপনাকে দুটো কথা বলছি আমি আপনাকে দুটো কথা বলছি। এক, এই মুহূর্তে বিধায়কের নিরেখে সারা দেশে যদি বিধায়ক সংখ্যা 4,120 হয়, তার মধ্যে বিজেপি বিরোধী বিধায়কের সংখ্যা প্রায় 2,700, এটা মাথায় রাখতে হবে। আর আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই জুলাই মাসে সম্ভবত 17-18 তারিখ থেকে আবার এই বছরের মনসুন সেশন শুরু হতে যাচ্ছে। ঠিক আজ থেকে 1 বছর আগে গণতান্ত্রিক পদ্ধতিতে পেগাসাস স্পাইওয়্যারের বিরুদ্ধে আমি মুভমেন্ট করেছিলাম বলে পুরো সেশন আমাকে সাসপেন্ড করেছিল, ভারতীয় জনতা পার্টির তরফে নির্দেশ গিয়েছিল এবং সেখানকার আমাদের চেয়ারম্যান অন দ্য কন্ট্রারি সেই ইস্যুতেই আন্দোলন করে হলের মধ্যে কাগজ ছুঁড়েছিলেন। লোকসভা স্পিকার ওম বিড়লা সাহেব কংগ্রেসের সেই সাংসদকে ডেকে মাথায় হাত বুলিয়ে বাবা বাসা বলে আর করোনা বাড়ি যাও বলে ছেড়ে দিয়েছিলেন। এখানেই বোঝা যায় যে বিজেপি কাদের বিরুদ্ধে লড়ে, তার কারণ বিজেপি কাদের ভয় পায় এবং বিজেপি এই কথাটা আমার মনে হয় আপনি এখানে টেলিভিশন চ্যানেলে না বলে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু বোঝান, তাহলে একটু সুবিধা হয়। কারণ উনি তো বলতে চাই বিরোধী ঐক্য চমৎকার ছবি ফুটে উঠছে বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্লিজ আমি আমি দুটো জিনিস বলি সুমনদা। সমীকরণটা কিন্তু এত সহজ না, আমরা যেভাবে স্টুডিওতে ভাবছি। ধরুন প্রশান্ত কিশোর অ্যাডভাইজার হিসাবে কাজ করছে TRS এর, TRS এই মুহূর্তে লড়াই করছে বিজেপির সাথে। যদি রাষ্ট্রপতি নির্বাচনে TRS যদি বিজেপিকে সমর্থন করে তাহলে কংগ্রেস কিন্তু কিছুটা শক্তিশালী হওয়ার সুযোগ পাবে ওই তেলেঙ্গানাতে। একইভাবে YRS কংগ্রেসও কিন্তু লড়াই করছে এই মুহূর্তে অন্ধ্রতে বিজেপির সাথে, ফলে যদি YRS কংগ্রেস যদি বিজেপির সাথে যদি মানে অ্যালায়েন্স করে মানে এই রাষ্ট্রপতি নির্বাচনে,
তাহলে কিন্তু কিছুটা কিন্তু ধোয়া দেওয়া হবে। অন্য সম্ভাবনা বিশ্বনাথ দা, এরা অ্যাবস্টেন করলো আর ভোটটা সংখ্যাটা কমে গেল, যে বহুবার আমরা দেখেছি। আমি ওভারঅল আজকের বৈঠক নিয়ে দুটো কথা বলতে চাই পরিষ্কার করে। একটা হলো এই বৈঠকের লাভ দুটো লোকের হয়েছে, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হয়েছে আর একটা নরেন্দ্র মোদীর লাভ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভটা কোথায় হয়েছে? একুশের বিধানসভা নির্বাচনের পরে উনি বারবার চেষ্টা করেছেন বিরোধীদের মধ্যে একটা অন্তত নেতৃত্ব দেওয়ার, তিনি বারবার হোঁচট খেয়েছেন, কিন্তু আজকে ১৮টা দলকে একসাথে নিয়ে তাতে কংগ্রেসের মতন বড় দলকে নিতে পেরেছেন, এটা একটা পজিটিভ জায়গা উনার জায়গা থেকে যিনি দেখেন। এবং একই সাথে নরেন্দ্র মোদীর আজকে সবচেয়ে সাফল্যের জায়গা কোথায়? ৬টা দল যাদের টোটাল ভোট পার্সেন্টেজে মানে প্রায় ১১% মতো ভোট হয়, সেই ১১% ভোটটা এই বিরোধী শিবিরের বাইরে, এই ছবিটা দেখে কিন্তু নরেন্দ্র মোদী খুশি হবেন, কারণ এই বিভাজনটাই উনি চাইছেন। সোমাদা মানবেন? হ্যাঁ, একটা কথা মানবো একটা কথা মানবো না। প্রথম হচ্ছে যেটা বলতে চাই সেটা হচ্ছে গত ৩টি রাষ্ট্রপতি নির্বাচনে এইরকম যারা ক্ষমতায় ছিলেন তাদের হাতে ৪৮-৪৯% ভোট ছিল, শেষ পর্যন্ত তারা ৬০% উপর ভোট পেয়ে তাদের প্রার্থী জিতেছেন, আমার মনে হয় এবার সেটাই হবে। আর দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ একেবারে বিশ্বনাথদা যেটা বলেছেন, আজকের এই মিটিংয়ে যেটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হলো তাতে সবচেয়ে সুবিধা হলো বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের, বিজেপির কেন্দ্রীয় স্তরে এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরে, আর সবচেয়ে ক্ষতি হলো সিপিআইএম এবং কংগ্রেসের। তার কারণ কংগ্রেস নেতৃত্ব দেওয়ার জায়গাটা হারালো কেন্দ্রীয় স্তরে, আর যে বামপন্থীরা লড়াই করছেন এবং করে কিছুটা ভালো জায়গায়, সামান্য ভালো জায়গায় পৌঁছেছিলেন গত কয়েকটি নির্বাচনে, তাদের সমস্ত সমর্থক একেবারে গুলিয়ে ফেলবেন যে কোন দরকারে যে রাষ্ট্রপতি নির্বাচনের খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট হওয়ার সম্ভাবনা নেই, সেখানে হঠাৎ বামপন্থীরা কোন কারণে তৃণমূল কংগ্রেসের কাছে এইভাবে করলো, একেবারে কেন্দ্রীয় স্তরে যে খবর পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়লো, আমার মনে হয় সবচেয়ে ক্ষতি। আচ্ছা, কংগ্রেসেরও ক্ষতি বলছেন সৌম্যবাবু। উনি যেটা বলছেন ওনার মত বলেছেন, কিন্তু সেটা ওনার মত বলেছেন, কিন্তু কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রশ্নে রাজ্যে বহু রাজ্যে এরকম আছে, তো ওখানে জিরো টলারেন্স, লড়াইয়ে কোনো টাকা খামতি হবে না। আর এটা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তাহলে রাজনাথ সিং কেন ফোন করেছেন কংগ্রেসকে? আপনি বলুন না, উত্তর দিতে পারবেন? বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিনিধিরা সবসময় ফোন করেন এক জায়গায় যায়, কিন্তু কত বিশ্বনাথ একটা কথা বলছি, বিশ্বনাথদার কথায় বিশ্বনাথদার একটা কথা বলেছেন, ট্র্যাডিশন বলতেই হবে এটা, যে যারা ট্যাসিড অ্যালায়েন্স করে চলে তারা কিন্তু ভয়ঙ্কর। পরিষ্কার কথা বলি যে ভারতীয় জনতা পার্টি যেটা ইয়ে বললো বিশ্বনাথ, আমি একদম একমত নই। ভারতীয় জনতা পার্টির সাফল্যের জন্য তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজন নেই, কারণ এরকম একটা পলিটিক্যাল লায়াবিলিটিকে ঘাড়ে চাপিয়ে সফল হতে গেলে সর্বনাশ হয়ে যাবে, আমরা দ্যাট উই আন্ডারস্ট্যান্ড, দ্যাট উই নো। আমরা পরিষ্কার একটা কথা বলি, ভারতীয় জনতা পার্টি কিন্তু ঐক্যমত্যের কথা বলছে, সবার কাছেই যাবে, কিন্তু আলটিমেটলি আমরা আমাদের দলের প্রার্থীকে জিতিয়ে আনতে পারবো, আমাদের এনডিএ প্রার্থীকে জিতিয়ে আনতে পারবো, কারণ বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক ট্রেন্ড যার যেদিকে যাচ্ছে, যে পথে এগোচ্ছে, তাতে এছাড়া আর কোনো বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন একটা বিরোধী দলদের নিয়ে বসার, ও বসেছেন, আড্ডা দিয়েছেন, উনি ঠিকই বলেছেন। এই মুহূর্তে দেশের যা ট্রেন যাচ্ছে আন্তর্জাতিক স্তরে, আজকে বিদেশের কোনো বন্ধু ফোন করলে লজ্জায় মাথা হেঁট করে কথা বলতে হয়। আজকে ভারতবর্ষে ৪৫ বছরে সব থেকে বেশি বেকারত্ব থেকে শুরু করে হায়েস্ট ইনফ্লেশন থেকে শুরু করে সমস্ত কিছু, দেশের মানুষ না খেতে পেয়ে মরছে, অন্যদিকে একের পর এক যে অবস্থা করেছে, আজকে ভারতবর্ষের মানুষ তাদের মেন্টাল মেকআপ করে নিয়েছে, সেটা বিশ্বনাথ বাবুরা হারে হারে ২৪ বছর। রাষ্ট্রপতি নির্বাচনে কোনো নাটকীয় পট পরিবর্তন হয় কিনা নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত নামের কথা বলছিলাম, যেই শরদ পাওয়ার বললেন, বারবার বলা সত্ত্বেও, সর্বসম্মত হওয়া সত্ত্বেও শরদ পাওয়ার রাজি হলেন না। পরবর্তী কোন নামগুলো উঠে এলো এবং কোন নামগুলো এই মুহূর্তে জল্পনায় আছে দেখুন। ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক করল বিজেপি বিরোধী ১৮টি দল, যেখানে বিরোধীদের প্রার্থী হিসেবে সর্বসম্মতভাবে শরদ পাওয়ারের নাম উঠে আসে। কিন্তু শরদ পাওয়ার জানিয়ে দিয়েছেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন না। আই পার্সোনালি ইভেন অল দ্য মেম্বার্স অফ দ্য মিটিং দে ইউনানিমাসলি সাজেস্টেড শরদ পাওয়ারস নেম, ইউনানিমাসলি। ইফ শরদ পাওয়ার ইজ এগ্রিড ইজ ওকে, বাট ইজ ইট ইজ নট ইন্টারেস্টেড, if he is agreed everybody will give him support, and if not then the name should be come from the political parties, they will consult Sharad ji
কনসাল্ট উইথ আদার্স অ্যান্ড দেন ইট উইল বি ডিসাইডেড। এই প্রেক্ষাপটে বিরোধীদের সম্ভাব্য রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জল্পনায় উঠে এসেছে আরেকটি নাম, গোপালকৃষ্ণ গান্ধী, সম্পর্কে মহাত্মা গান্ধীর নাতি। সূত্রের খবর, বুধবারের বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও একদা অটল বিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ বলে পরিচিত ফারুক আবদুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীর নামও প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে গোটা দেশ তো বটেই, এরাজ্যের মানুষ অতি পরিচিত। মহাত্মা গান্ধীর ছেলে, দেবদাস গান্ধীর ছেলে, পেশায় প্রাক্তন আইএএস এবং লেখক। গোপালকৃষ্ণ গান্ধীর দাদু হলেন স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। 2004 থেকে 2009 পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন গোপালকৃষ্ণ গান্ধী। সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ড ঘিরে বাংলা যখন উত্তাল, তখন রাজভবনে ছিলেন মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ। সিঙ্গুর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় অনশন করছেন, তখন সেই মঞ্চে গেছিলেন তিনি। জমি বিবাদ মেটাতে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে মুখোমুখি বৈঠকে বসিয়েছিলেন তিনি। আর নন্দীগ্রামে পুলিশের গুলিতে মৃত্যুর পর তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর সেই মন্তব্য, হার হিম করা সন্ত্রাস। 2017 সালে দেশের উপরাষ্ট্রপতি পদের জন্য বিরোধীদের প্রার্থী ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী, যদিও সেবার এনডিএ প্রার্থী ভেঙ্কাইয়া নাইডুর কাছে হেরে যান তিনি। শরদ পর প্রার্থী হিসাবে দাঁড়াতে রাজি না হয় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে দুজনের নাম প্রস্তাব করেন। এরা হলেন গোপালকৃষ্ণ গান্ধী এবং ফারুক আবদুল্লাহ। তখন বৈঠকে উপস্থিত অন্যান্য নেতারা জানান, দলের মধ্যে আলোচনা করে তারা বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন। এছাড়াও আরও একজনকে প্রার্থী করেও নরেন্দ্র মোদীর উপর বিরোধীরা চাপ তৈরির কৌশল নিতে পারেন বলে গুঞ্জন। তিনি হলেন গুলাম নবী আজাদ। আরও একটি নামও দিল্লির রাজনৈতিক অলিন্দে ভেসে বেড়াচ্ছে, তা হল যশবন্ত সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা শুভ উদ্যোগ এবং তাতে সবাই সামিল হচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস সেখানে বিকল্প শক্তির একটা আধারের ভূমিকা পালন করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন সিনিয়র জাতীয় স্তরের নেত্রী, যেটা দরকার সেটা করেছেন। কে পোষে ওনাকে? এর আগে গেছিলেন, সোনিয়া গান্ধী পর্যন্ত দেখা করেননি। এবার হয়তো আগের থেকে ধরে বেঁধে একটা সাক্ষাৎকার দিয়েছেন শরদ পাওয়ার। কোনো সিনিয়র লিডার কেউ ওনার উপর ভরসাই করে না, কারণ ওনার ক্যারেক্টারই এরকম আছে, বহুবার ধোকা দিয়েছেন। এমনি মিটিং ডাকার প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু হোয়াট এভার ইট মেবি, সেখানে কিছু আলাপ আলোচনা হয়েছে, কিছু নাম ঘুরে বেড়াচ্ছে, নাম উঠে এসছে। বড় নেতা যারা বিভিন্ন দলের, তারা বসে উদ্যোগ নিন যাতে সর্বসম্মতভাবে প্রার্থী করা যায়। বিজেপিকে হারানোটা জরুরি। বিজেপি এখনো তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি, তাই প্রশ্ন উঠছে এবারও কি কোনো অনামী মুখকে সামনে এনে চমক দিতে পারেন নরেন্দ্র মোদী। কৃষেন্দু অধিকারী, প্রতদীপ ভট্টাচার্য, ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজনীতিতে ভাব আর আড়ির বিষয়টা বড্ড গোলমেলে। অঞ্জন দত্তের সেই গানের ভাষায় বললে, আজ যেটা মিষ্টি কাল সেটা ঝাল। এই কপিল সিব্বালকেই ধরুন, কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক, গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনি সোজা এতদিনের সম্পর্ক ছিন্ন করে অখিলেশের হাত ধরে রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন। এখন নেতা নেত্রীদের এই সমস্ত যোগ বিয়োগের খেলা সোজাসুজি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। Is the bin na please?